এই হচ্ছে কিন্তু সেই শোভাবাজার রাজবাড়ি, মানে যেখানে কিন্তু কলকাতায় প্রথম দুর্গাপুজো শুরু হয়েছিল। মানে এখানে কিন্তু যে আতর পুরো কিন্তু শিশিতে বিক্রি হয়েছে, মানে এখানে যত সম্ভব যে বলি হয় না সে চাল। দেখো, কলকাতা দুর্গাপুজোর শুভ সূচনা মানে যেই জায়গাটা হয়েছিল সেটা কিন্তু হচ্ছে শোভাবাজার। শোভাবাজার রাজবাড়িতেই কিন্তু কলকাতায় প্রথম দুর্গাপুজো শুরু হয়েছিল। তারপর তো এখন কলকাতার বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্লাবে দুর্গাপুজো হয়ে থাকে। আর আজকের এই ভিডিওটা কিন্তু পুরোপুরি হতে চলেছে শোভাবাজার রাজবাড়ির দুর্গাপুজোর উপরে, মানে শোভাবাজার রাজবাড়িতে বর্তমানে কীরকমভাবে দুর্গাপুজো হয় এবং তাদের মানে একদম রাজবাড়িতে কীরকমভাবে সাজানো আছে এবং তাদের রাজবাড়ির ভেতরে ঠিক কীরকম ভিড় আছে এবং মানুষ কতটা আগ্রহী এই রাজবাড়ির ভেতরে যাওয়ার জন্য, তো পুরো ভিডিওটা কিন্তু শোভাবাজার রাজবাড়ির উপর আজকের এই ভিডিওটা থাকতে চলেছে। আজ হচ্ছে অষ্টমী আর আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি শোভাবাজার, আর এই হচ্ছে কিন্তু মেট্রো। আর এখান থেকে সেই দেখা যাচ্ছে চিরাচরিত লাল মন্দির, আর এখান থেকে সোজা একটুখানি হেঁটে গেলেই পড়ছে কিন্তু শোভাবাজার রাজবাড়ি। তো আজকে আমি আমার ভিডিওটা শুরুই করছি একদম শোভাবাজার রাজবাড়ি থেকে। তো দেখা যাক কী আছে। এখন জাস্ট দুপুরবেলা, মানে দুপুরবেলাতে এই লেভেলের ভিড়, মানে সন্ধে হলে কী হবে। আর এই হচ্ছে কিন্তু সেই চিরাচরিত একদম লাল মন্দির, হচ্ছে কিন্তু সেই শোভাবাজার রাজবাড়ি, মানে যেখানে কিন্তু কলকাতায় প্রথম দুর্গাপুজো শুরু হয়েছিল। আর এখানে যে দ্বার, মানে দ্বারে কিন্তু দুটো সিংহ আছে, মানে এই দিকের একটা দ্বার আছে আর এই দিক মানে এই দিকের দ্বারে একটা সিংহ আছে। আর সবথেকে বড় কথা, এখানে কিন্তু যে মহারাজা নবকৃষ্ণ দেব বাহাদুর, তিনি কিন্তু যত সম্ভব মনে হয় পুজোটা শুরু করেছিল, তার যে লেখা সেই লেখাটা কিন্তু এইখানটা আছে। এইখান থেকে কিন্তু মেনটেনেন্স, ভাই সত্যি কথা বলতে গেলে শোভাবাজার রাজবাড়ির মতন মেনটেনেন্স এখনও পর্যন্ত কলকাতায় খুব কমই দেখা যায়। আর দুপুরবেলা এই লেভেলের কিন্তু ভিড় আছে এখন। শোভাবাজার রাজবাড়ি আসলে কিন্তু এখনও দেখা যায় যে আতর, মানে এখানে কিন্তু যে আতর পুরো কিন্তু শিশিতে বিক্রি হয়েছে, মানে এইখানে কিন্তু গন্ধ আমি পাচ্ছি, তোমরা সেটা পাবে না, তোমরা শুধু ভিডিওতে ছবি দেখতে পাবে। আর শোভাবাজার রাজবাড়িতে কিন্তু এখনও এরকম শিশিতে আতর দেখতে পাবে। আর এই হচ্ছে কিন্তু পুরো এন্ট্রান্সটা, মানে যেই লেভেলের ভিড় আছে বলে বোঝানো যাবে না। তো আমি কিন্তু এখন একেবারে শোভাবাজার রাজবাড়ির ভেতরে ঢুকে গেছি। আর এখানে কিন্তু যে একদম পুরনো, মানে একদম প্রথমের দিকে কিছু ছবি টবি আমি দেখতে পাচ্ছি, এখানে যেমন স্বামীজির ছবি আমি দেখতে পেলাম। আর আমি যদি জাস্ট এই দিকটাতে আস্তে আস্তে ঢুকি ভেতর দিকে, এখান থেকে কিন্তু বেশ ভালো লাগছে, বেশ ভালো লাগছে। তো এই যে এখানে একটা জিনিস করা হয়েছে এটা কিন্তু বেশ ভালো। আমি এখানে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, আর এখানে যত সম্ভব যে বলি হয় না সে চালকুমড়ো বলি হয়েছে। আর আমি যদি জাস্ট ধার থেকে দেখাই, মানে এই ধার থেকে কিন্তু অসাধারণ লাগছে, অসাধারণ। মানে হ্যাঁ, এটা মেনটেন করেছে বলে এত সুন্দর আছে। আর এখানে প্রত্যেকটা বাড়িঘরের যে জানলা সেটা কিন্তু খুবই সুন্দর লাগছে। আর এখানে প্রচুর মানুষ আছে, ইভেন এখানে গিয়ে মানে একদম সামনে গিয়ে দেখানো খুবই চাপ। আর এখানে প্রচুর মানুষ, প্রচুর মানুষ। আর আমি যদি ঠাকুরটা দেখানোর চেষ্টা করি, আমি জানি না এখান থেকে ঠিকঠাক আসবে কি না, একদমই ঠিকঠাক আসছে না। আমি চেষ্টা করছি একদম ফ্রন্ট থেকে দেখানোর। আর আমি যদি একদম ফ্রন্ট থেকে দেখানোর চেষ্টা করি, এইখান থেকে কিন্তু ঠাকুরটা বেশ সুন্দর লাগছে, বেশ সুন্দর লাগছে। আর এখানটা রাত্রেবেলা আসলে আরও বেশি ভালো লাগবে। এটা কিন্তু দেখতে বেশ লাগছে, বেশ এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে। এখন কিন্তু প্রত্যেকটা মানুষ ছবি তোলাতে ব্যস্ত আছে। আর এইখান থেকে কিন্তু রাজবাড়ির যে ঠাকুর দালান সেটা কিন্তু বেশ লাগছে। আর এই যে কালো কালো মানে লাইটের জায়গাটা, এটা কিন্তু সন্ধ্যাবেলা আসলে আরও বেশি ভালো লাগতো। আর এইখান থেকে কিন্তু বেশ লাগছে, মানে বলা যেতে পারে অসাধারণ লাগছে। মানে অষ্টমী কিন্তু বেশ হয়ে গেছে শোভাবাজার রাজবাড়িতে এসে।